2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কেমিস্ট্রি বিষয়ের প্রথম অধ্যায় পদার্থের কঠিন অবস্থা, ঠিক আছে, এই চ্যাপ্টার রয়েছে, এই যেটা ইউনিট ওয়ান বলা হয়। এই চ্যাপ্টার থেকে যেটা করতে হয়, এমসিকিউর একটা প্রশ্ন করতে হয় এবং 3 মার্কের একটা প্রশ্ন করতে হয়, ঠিক আছে। এই অধ্যায় থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলো নিয়ে আসছি। প্রথমে রয়েছে ভিডিওতে এমসিকিউ প্রশ্ন, খুব সিলেক্টিভ মানে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো, যেগুলো বিভিন্ন মানে বিভিন্ন টেস্ট পেপারে পেজে রয়েছে বা কোশ্চেন ব্যাঙ্কে রয়েছে, সেই ধরনের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এমসিকিউ প্রশ্নগুলো চয়েস করি। সেই সঙ্গে এই চ্যাপ্টার থেকে কোন কোন 3 মার্কের যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো পরীক্ষা বিগত সালগুলোতে এসেছে এবং আগামী পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো পরপর তোমরা তোমার জন্য নিয়ে আসছি। প্রতিটি প্রশ্ন মন দিয়ে দেখবে, অবশ্যই তো ভিডিওটি তোমাদের উপকার লাগবে। তো চ্যানেলে যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে না, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, প্রথম এমসিকিউ দিয়ে শুরু করছি, শেষের দিকে 3 নম্বর প্রশ্নগুলো রয়েছে। 1 নম্বর প্রশ্ন, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকের একক কোষে মোট কণার সংখ্যা কত? পৃষ্ঠকেন্দ্রিক, দেহ কেন্দ্রিক বা সরল একক কোষে মোট কণার সংখ্যা কিন্তু পরীক্ষায় ভীষণ আসে এটা, ঠিক আছে। তো কি বলবে, তার অপশান হবে বি, এরটা হচ্ছে পৃষ্ঠ ঘনক একক কোষের সংখ্যা হচ্ছে 4। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পৃষ্ঠকেন্দ্রিক, দেহ কেন্দ্রিক, সরল, এখান থেকে কিন্তু প্রশ্ন এমসিকিউ প্রশ্ন প্রায় হয়ে থাকে। কোশ্চেন আমি একটু দেখো, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে ফাঁকা স্থানে, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ কত হবে? অপশান করে দেখতেই পাচ্ছ, এ, বি, সি আর ডি, কোন অপশান হতে পারে? অপশান হচ্ছে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ হবে, অপশান ডি, এটা 32%। এখানে যেমন কোশ্চেন আমি দেহকেন্দ্রিক দিয়েছি, কোশ্চেন অনেক সময় পৃষ্ঠকেন্দ্রিক আসতে পারে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ অথবা সরল ঘনকাকার একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ। তো এই সম্পর্কিত আরও যে দুটো প্রশ্ন অবশ্যই ভালো করে রাখবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, এন সংখ্যক গোলকের ঘন সন্নিবেশ গঠনে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা, চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা তোমরা জানো আর অষ্টতলকীয় ফাঁকের সংখ্যা হয়ে থাকে। তার এখানে আমরা একটা কোশ্চেন সিলেক্ট করেছি, এন সংখ্যক গোলকের ঘন সন্নিবেশ গঠনে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা কত থাকে, মানে গোলকের সংখ্যা যদি এন হয় সেই ফাঁকের সংখ্যা কত হবে? অবশ্যই উত্তর যেটা এর দেখে 2n হবে, ঠিক আছে। তো এই সম্পর্কে আর একটা প্রশ্ন যেটা রয়েছে, যে চতুর্থ অষ্টতরকের ফাঁকের সঙ্গে কী হবে, সেই প্রশ্নটা কিন্তু তোমরা জেনে রাখবে। কোশ্চেন নাম্বার 4 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষা চলে গেছে, এক্স যার পারমাণবিক ভর থাকে 40, এর 40 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে? 40 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে? এক্স কি দেহকেন্দ্রিক ঘনক জালক গঠন করে, কীভাবে এই অ্যান্সারটা করবে? আমি যে শুধু বলছি দেখো, এক্স মানে পারমাণবিক ভর, যদি যার যত পারমাণবিক ভর তাতে কী থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, তো অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণুকে এন ধরে নিলাম, এন এ মানে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে আমার কত কোশ্চেন আছে, 4 গ্রাম দিয়েছে, তা 4 গ্রামে কত পরিমাণ আছে বের করো, 4 গ্রামে পরমাণু সংখ্যা কণা হবে, মানে কি এন গুণিত কত হবে, ওপরে 4 হলো আর নিচে কি 40 হলো, তাহলে কি 1/10 হলো, তাহলে 4 গ্রামে মোট কণার সংখ্যা হলো n/10 হলো, ঠিক আছে। এবার যেটা করতে হয় না, দেহকেন্দ্রিক ঘন কোষের সংখ্যা বলেছি, তবে আমরা জানো একটি একক কোষে মানে দেহকেন্দ্রিক ঘনকের একক কোষে 2টি কণা সমান একটি কোষ, আর কি 2টি কণা সমান কী হয়, একটি একক কোষ হয়ে থাকে। কী বললাম, দেহকেন্দ্রিক ঘনকের ক্ষেত্রে 2টি কণা সমান কী হয়ে থাকে, একটি একক কোষ। তোমার কত রয়েছে, n/10 কণা রয়েছে, n/10 যদি করো তাহলে কণার সংখ্যা কত হয়ে যাবে, কত হচ্ছে 20 হচ্ছে, তার অপশান হবে সেটটা n/20। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় পরীক্ষা আসে আমি দেখেছি, ঠিক আছে। তো নেক্সট প্রশ্নে আসবো আমি, নেক্সট প্রশ্ন দেখে নাও, কোশ্চেন নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5 ভীষণ ইম্পর্টেন্ট, পি টাইপ অর্ধ পরিবাহী প্রস্তুত করতে সিলিকনকে প্রদত্ত কোন মৌলটির সঙ্গে ডোপ করাতে হয়? পি টাইপ তোমরা জানো, পি টাইপ, এন টাইপ, এই প্রশ্ন, এই পোর্শনটুকু কিন্তু প্রশ্ন এমসিকিউ প্রশ্ন অবশ্যই হয়ে থাকে। পি টাইপ অর্ধ পরিবাহী প্রস্তুত করতে সিলিকনকে প্রদত্ত কোন মৌলটির সঙ্গে ডোপ করতে, অপশান হবে সেট, বি এরটা হবে, মানে হচ্ছে বোরন হবে, বুঝতে পেরেছো, অপশান হবে সেটটা। তো আমার চ্যানেলে যারা নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আমার চ্যানেলের জন্য স্পেশাল মেম্বারশিপ প্রোগ্রাম রয়েছে, যারা মেম্বারশিপে পার্টিসিপেট করবে সেভাবে প্ল্যানে, তাহলে প্রতি মাসে তোমরা যেসব ভিডিও আপলোড করা থাকবে, যাতে PDF থাকবে বলে বলা থাকবে, সেই ভিডিও কিন্তু তোমরা কিন্তু কমিউনিটি সেন্টার থেকে ডাউনলোডও করতে পারবে। তো চলে আসবো নেক্সট পয়েন্টে, চলে আসবো কোশ্চেন নাম্বার 6 এমসিকিউ প্রশ্নে। কোশ্চেন নাম্বার 6 কী বলছে দেখে নাও, কোশ্চেন 6 কী বলছে, বিসিসি একক কোষে উপস্থিত, বিসিসি মানে বডি সেন্টার্ড কিউবিক একক কোষে মোট কণার সংখ্যা কত? এই কোশ্চেন কিন্তু প্রায় হয়ে থাকে, অপশান হবে সেটটা 2।
ঠিক আছে। কোশ্চেন নাম্বার 7 ভীষণ ইম্পর্টেন্ট, যে সিস্টেমে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি বা আলফা নট ইকুয়াল টু বিটা বিটা নট ইকুয়াল গামা নট ইকুয়াল 90 সেটি হলো কোন ধরনের একক কোষ হবে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পোর্শন থেকে কিন্তু প্রায় আমি একটা প্রশ্ন চয়েস করছি, কিন্তু এই পোর্শন থেকে প্রায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়ে যায়, অপশন হবে ডেটটা ট্রাই কিনে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 8 এই পোর্শনও কিন্তু প্রায় আসে দেখেছি, বিসিসি র্যাটিসে কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়, বিসিসি র্যাটিসে হচ্ছে কোঅর্ডিনেশন সংখ্যা কত হয়ে থাকে, কোঅর্ডিনেশন কত হবে বলো তো, খুব ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু পরীক্ষা প্রায় এসে যায়, বিসিসি র্যাটিসে কিন্তু কোঅর্ডিনেশন সংখ্যা হবে অপশান এর দাগের হচ্ছে 8 হবে, ওকে। কোশ্চেন নাম্বার 9 নিম্নের কোনটি ফ্যানকেল স্পটকি ত্রুটি, তোমরা জানো ফ্যানকেল ত্রুটি জানো, তা নিম্নের কোন কি ফ্যানকেল ত্রুটি দেখায় না, ত্রুটি নিচে ত্রুটি স্পেলিংটা মিস্টেক আছে, ত্রুটি দেখায় না ফ্যানকেল ত্রুটি, অবশ্যই অপশন হবে সেটটা হচ্ছে কেবিআর, কেবিআর কিন্তু ফ্যানকেল ত্রুটি দেখায় না। কোশ্চেন রাষ্ট্র এমসিকিউ প্রশ্নের মধ্যে রাষ্ট্র প্রশ্ন, এরপর রয়েছে গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্ন উত্তর প্রশ্ন। কোশ্চেন নাম্বার 10 নিম্নে কোনটি ফেরো ম্যাগনেটিক নয়, নিম্নে কোনটি হচ্ছে ফেরো ম্যাগনেটিক অ্যান্টি ফেরো ম্যাগনেটিক, এই যে পোর্শন রয়েছে এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, এই জন্য এই পোর্শনটা আমি চুজ করেছি, না নিচে কোনটি ফেরো ম্যাগনেটিক নয়, অবশ্যই অপশন হবে সেটা হচ্ছে ম্যাঙ্গানিক ফেরো ম্যাগনেটিক নয়, ঠিক আছে। তো এখানে এমসিকিউর প্রশ্ন করে শেষ করি, এরপর আসবো 3 মার্কের প্রশ্নে, ইসাশানের সেকেন্ড পার্ট, তিন মার্কের যে প্রশ্ন রয়েছে এই চ্যাপ্টারে 3 মার্কের প্রশ্ন করতে হয়, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন করে চয়েস করছি, এগুলো পরীক্ষা আসে সেরকম প্রশ্নগুলো রয়েছে। তো চ্যানেলে নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে কিন্তু বেশি করে, যাতে আরও তোমাদের জন্য অনেক অনেক ভিডিও তৈরি করতে পারি তোমাদের উপযোগী, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন চলে আসবে, একটি পোলার এবং একটি নন পোলার আণবিক কেলাসের উদাহরণ, পোলার মানে ধ্রুবীয় বলা হয়, নন পোলার মানে অধ্রুবীয়, অথবা আণবিক কেলাসের উদাহরণ। কোশ্চেন নাম্বার 2 দেখো স্পেস র্যাটিস কাকে বলা হয়, কোশ্চেন নাম্বার 3 কোন ধরনের কেলাসের ক্ষেত্রে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি আলফা নট ইকুয়াল টু বিটা এটা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 4 তাহলে এই কোশ্চেনগুলো পিডিএফ তোমরা অবশ্যই পেয়ে যেতে পারবে, যদি তোমরা সেলফ প্রাইম মেম্বারশিপে জয়েন করো তাহলে কমিউনিটি পোর্শন থেকে কিন্তু এই প্রশ্নগুলি পিডিএফ ডাউনলোড করতে পারবে। কোশ্চেন নাম্বার 4 সরল পৃষ্ঠকেন্দ্র ও দেহকেন্দ্র ঘনক এক কোষে কোণার সংখ্যাগত হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 5 প্যাকিং দক্ষতা বলতে পিছিয়ে কাকে বলা হয়। কোশ্চেন নাম্বার 6 সরল পৃষ্ঠকেন্দ্রের দেহকেন্দ্র ঘনক একক কোষে প্যাকিং দক্ষতা, একক কেন্দ্র অলরেডি দেহকেন্দ্রের ব্যাপারটা কিন্তু 2023 সালে এসে গেছে, তা এই পোর্শনটা বাদ দিয়ে দেবে, দেহকেন্দ্রের পোর্শনটা বাদ দিয়ে সরল পৃষ্ঠকেন্দ্রের ঘনক একক কোষের প্যাকিং রূপটা নির্ণয় করে কিন্তু এলো আসতে পারে। কোশ্চেন নাম্বার 7 সরল পৃষ্ঠকেন্দ্র ও দেহকেন্দ্র ঘনক একক কোষে ফাঁকা স্থানের পরিমাণ কত হবে, এক মার্কের প্রশ্ন, অনেক সময় দু মার্কের প্রশ্নের সঙ্গে এক মার্ক জয়েন করে তিন নম্বরের যে বড় প্রশ্ন আছে এমন কোনো কথা নেই, ছোটো তিনটে ছোটো এক মার্কের প্রশ্ন জয়েন হয়ে কিন্তু তিন মার্কে আসতে পারে। কোশ্চেন নাম্বার 8 স্কটকে ত্রুটি হবে স্পেলিং কোশ্চেন, ফ্যানকেল ত্রুটি কি উদাহরণ দেবে পাত্রে, ভীষণ ইম্পর্টেন্ট স্কটকে ত্রুটি ফ্যানকেল ত্রুটি কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 9 জিঙ্কে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে, এই জিঙ্কে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কারণে এই প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, এই প্রশ্নগুলি ভিডিও যে লিঙ্ক আছে সেই ভিডিও লিঙ্কটা কিন্তু আমি ভিডিও এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, এই স্কটকে ত্রুটি কি ফ্যানকেল ত্রুটি কি এদের মধ্যে পার্থক্য কি, এর অ্যান্সার কিন্তু আমার চ্যানেলে অলরেডি রয়েছে, ব্যাখ্যা সহ সুন্দর করে ব্যাখ্যা সহ করা আছে। কোশ্চেন নাম্বার 10 এরও অ্যান্সার কিন্তু কোশ্চেন চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো, সোডিয়াম বাষ্পের উপস্থিতিতে এনএসএল উত্তপ্ত করলে হলুদ বর্ণের সৃষ্টি হয় কেন। কোশ্চেন নাম্বার 11 যে ত্রুটি আয়নের কেলাসে ঘনত্ব হ্রাস করে তাকে কী বলা হয়, কোন ধরনের ত্রুটি বলা হয়। কোশ্চেন নাম্বার 12 কোন ধরনের ত্রুটি আয়নের কেলাসে ঘনত্ব কোনো পরিবর্তন করে না, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 13 অর্থ পরিবাহী বলতে কী বোঝে, উদাহরণ তো ভীষণ ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 14 এন টাইপ ও পি টাইপ অর্থ পরিবাহী কাকে বলে, উদাহরণ দাও। কোশ্চেন নাম্বার 15 অর্ধ পরিবাহী ডোপিং বলতে কী বোঝে, ডোপিং কিন্তু ইম্পর্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট আমি নেক্সট প্রশ্নে আসবো, নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার 16 দেখো সিলিকনের ভিতরে অল্প পরিমাণে আর্সেনিক মেশালে কী ধরনের অর্ধ পরিবাহী তৈরি হবে। কোশ্চেন নাম্বার 17 ফেরো ম্যাগনেটিক পদার্থ কাকে বলা হয়, ফেরো ম্যাগনেটিক পদার্থ কাকে বলা হয়ে থাকে। কোশ্চেন নাম্বার 18 ফেরো ম্যাগনেটিক পদার্থ ও প্যারাম্যাগনেটিক পদার্থের মধ্যে কোনটিকে স্থায়ী চুম্বকে রূপান্তরিত করা যায়, যারা বেশি নাম্বার স্কোর করতে যাও তারা কিন্তু প্রতিটি প্রশ্ন মন দিয়ে ভালো করে করার চেষ্টা করবে, নাহলে কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট বলবে সেগুলো কিন্তু বাকিরা অবশ্যই করবে। অ্যান্টি ফেরোম্যাগনেটিক পদার্থ বলতে কী বোঝায়, উদাহরণ দাও। এই যে কোশ্চেন, এই গাণিতিক প্রশ্ন কিন্তু এই কোশ্চেনে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো প্রায় হয়ে থাকে, এবং কঠিন পদ দুটি মৌল পিও কিউ দ্বারা গঠিত, কিউ মৌলের পরমাণুগুলি ঘনকে কৌণিক বিন্দু দিয়ে এবং পিউ মৌলের পরমাণুগুলি ঘনকে দেহকেন্দ্রে অবস্থান করে যৌগটির সংকেত কী হবে। কোশ্চেন নাম্বার 21 তামা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকার
কাজ আলোক হিসেবে কেলাসে এই চ্যাপ্টারটা থেকে অঙ্ক কিন্তু করতে ভীষণ ইম্পর্টেন্ট। তামা পৃষ্ঠকেন ঘনকাকার জালক হিসেবে কেলাসিত হয়। 1.2 গ্রাম তামাতে কতগুলি কোষ বর্তমানে পড়ানো হবে, আমার পারমাণবিক পর দিয়ে দিয়েছি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, অঙ্কগুলো তোমার কিন্তু দেখে নিতে পারো। তাই এই ধরনের অঙ্কগুলো তোমরা অনায়াসে করতে পারবে। কোশ্চেন নাম্বার 22 এই অঙ্কগুলো প্রায় করা আছে। সোডিয়াম পারমাণবিক ঊর্ধ্বতা 23, পৃষ্ঠকেন্দ্রে ঘনকভাবে গ্যাস গঠন করে। দুটি সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 1.91 অ্যাংস্ট্রম হয়, তবে সোডিয়াম গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 23 কী বলছে, একটি যৌগের মিশ্র অক্সাইড যা এর 1/8 ভাগ চতুর্থ ভাগ এ ক্যাটায়ন দ্বারা ভর্তি এবং অর্ধেক ভাগ সর্বজাগা বি ক্যাটায়ন দ্বারা পরিপূর্ণ, যখন তাদের অক্সাইড আয়ন আর কী বলছে অক্সাইড আয়ন পরে চলে আসবে, অক্সাইড আয়ন ঘন সন্নিবেশিত কেলাস জালক গঠন করে থাকে, তাদের অক্সাইডের গঠন সংকেত কী হবে। কোশ্চেন নাম্বার 24 লাস্ট কোশ্চেন, এটাও গাণিতিক প্রশ্ন, আয়নের কেলাস দেহকেন্দ্রিক ঘনকাকার প্রকৃতির হয়, এর একক কোষে বাহুর দৈর্ঘ্য এত পিকোমিটার হয়ে থাকে, এফির ঘনত্ব 7.874 গ্রাম সেমি মাইনাস কিউব এবং পারমাণবিক বা পঞ্চাণব 8.45 গ্রাম ভরে অ্যাভোগাড্রো সংখ্যার মান নির্ণয় করো। তাহলে যে ধরনের আমি যে ম্যাথামেটিক্যাল প্রশ্নগুলো দিয়েছি, এই টাইপের ম্যাথের প্রশ্নগুলির মধ্যে থেকে কিন্তু পরীক্ষা এসে থাকে, ঠিক আছে। তো তোমাদের যেগুলো প্রশ্ন কোশ্চেন বলার সময় ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছে, এগুলো কিন্তু মনে ভালো করে দেবে। স্কটকি ত্রুটি, ট্যাকিং দক্ষতা, তারপরে স্পেস র্যাটিস কাকে বলা হয়, ঠিক আছে, আর এই জিঙ্ক অক্সাইড উত্তপ্ত করলে হলুদ বল ধারণ করে কেন, এই যে কোশ্চেনগুলো বলেছি এই কোশ্চেনগুলো আশা করার চেষ্টা করবে। আশা করি এই কোশ্চেনগুলির মধ্যে দিয়ে তোমরা নিশ্চিতভাবে পড়া যায় পরীক্ষা অবশ্যই 100% কমন পাবে। এই আশা রাখছি, এইবার ভিডিওটি শেষ করছি। ভালো লাগে একটা লাইক করবে, আর কিন্তু যদি সত্যি ভালো লাগে তোমরা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করতে কিন্তু বন্ধুদের সঙ্গে ভুলবে না। ওকে, বাই।